স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মোটিহিল সাথে আছে শামীম জাহিদ বর্তমান সময়ে প্রতিদিনের অন্যতম অনুষঙ্গ হচ্ছে মোবাইল ফোন কিছুদিন পর পরই আসছে নতুন নতুন মডেলের ফোন এবং সাথে থাকছে বিভিন্ন সব ফিচার আজ আমরা আলোচনা করব মোবাইল ফোনের বাজার নিয়ে এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিসিসির পরিচালক আশরাফ আবির এবং ওকাপিয়া মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক তফাজল হোসেন জনাব তফাজল হোসেন এবং জনাব আশরাফ আবির আপনাদের স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি জনাব তফাজল হোসেন আপনাকে দিয়ে প্রথম প্রশংসা করতে চাচ্ছি আমরা আজ আলোচনা করতে চাচ্ছি বাংলাদেশের মোবাইল ফোনের বাজার এবং এর ভবিষ্যতের যে ব্যবহারের কথা আসছে আপনার কি মনে হয় যে এই মুহূর্তে আমরা যখন কথা বলছি যে বাংলাদেশের ইন্টারনেট গ্রোথের কথা যখন বলি বাংলাদেশের এখন প্রায় 4 কোটি মানুষ ইন্টারনেট ইউজ করে যার 95% হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে সেক্ষেত্রে মোবাইল হ্যান্ডসেট খুব বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জাতীয় মোবাইল ফোন যেগুলোতে ইন্টারনেট ফিচার বা অন্যান্য ফিচার আছে সেই ধরনের মোবাইল ফোন বাজারজাত করার ক্ষেত্রে বা জনপ্রিয় করার ক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জ আপনি দেখছেন না আপনি জানেন যে মোস্টলি স্মার্টফোন ডিভাইসগুলোতেই ইন্টারনেট বেশি ইউজ হয় যদিও এর আগে স্মার্টফোনের আগে আপনার এজ এবং জিপিআরএস এনেবল বার ফোন আসতো বা এখনও আসছে সেগুলোতেও ইন্টারনেট পেনিট্রেশনের একটা স্কোপ আছে বাট মোস্টলি ইন্টারনেট ইউজ হচ্ছে আপনার স্মার্টফোনগুলোতে তো এই স্মার্টফোনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে আমাদের দেশ অ্যাজ এ পুয়ার কান্ট্রি আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এটার প্রাইস আপনি জানেন যে বিশ্ববাজারে এটার যে প্রাইস আছে সেই প্রাইসে পরে আমাদেরকে যখন আমরা ইম্পোর্ট করি তখন উই নিড টু গিভ বিগ ট্যাক্স ওই ট্যাক্স দেওয়ার পরে এটা যে প্রাইস হয় সেই প্রাইসটাতে গিয়ে আসলে বাংলাদেশের মানুষের জন্য এটা অ্যাফোর্ড করা অনেক অনেক ডিফিকাল্ট হয়ে যায় সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সব দিক থেকেই আসলে সাপোর্ট দরকার উই নিড সাপোর্ট ফ্রম অপারেটার্স টেলিকম অপারেটার্স উই নিড সাপোর্ট ফ্রম গভর্নমেন্ট অ্যান্ড অল এজেন্সিস যাতে করে আমরা আসলে এই ডিভাইসগুলোকে আমাদের কাস্টমারদের জন্য অনেক বেশি সহজলভ্য করতে পারি অ্যাফোর্ডেবিলিটির পার্সপেক্টিভে অ্যান্ড দে ক্যান ইউজ ইট সো এখানে আসলে গভর্নমেন্টের এবং আপনার অপারেটরের একটা বড় ভূমিকা আছে ধন্যবাদ জনাব হোসেন আমি আপনার কাছে ফিরে আসবো জনাব আশরাফ আবির আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যখন কথা বলছি যে মোবাইল ফোনের বাজারে কথা বলছি আমরা আমাদের দেশে যদি আইটি এনাবল সার্ভিসের যদি সার্ভিস কার্ড জনপ্রিয় করতে চাই এবং যেহেতু ইন্টারনেট এসছে 3G এবং গতিটারও এক ধরনের উচ্চ গতির যে সমস্যা ছিল সেটা দূর হয়েছে বলতে পারি আমরা আপাতত দূর হয়েছে এক্ষেত্রে আমরা মোবাইল ফোনের উপর নির্ভরশীল হয়ে পড়েছি আমাদের সব কিছু কাজের ক্ষেত্রে এক্ষেত্রে আপনার মতে কি কোন কোন বাধা আসছে মোবাইল ফোনের জনপ্রিয়তা বৃদ্ধি এবং আইটি এনেবল সার্ভিসকে আমরা যদি একসাথে ইন্টিগ্রেট করতে চাই মোবাইল ফোনের এখন যে বর্তমান বাজার আমি যদি পুরো বাজারটাকে দুটো ভাগে ভাগ করি যে একটা বাজার হচ্ছে স্মার্টফোন ভিত্তিক আর একটা বাজার হচ্ছে আমার ফিচার ফোন ভিত্তিক যেটা হচ্ছে যেটার মধ্যে ইন্টারনেট নাই আর একটার মধ্যে ইন্টারনেট আছে আমি যদি এখনকার স্ট্যাটিস্টিক্স বলি মোবাইল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের যে স্ট্যাটিস্টিক্স বাংলাদেশে গত বছর পর্যন্ত আমাদের স্মার্টফোনের বাজার ছিল 17% টোটাল মোবাইল মার্কেটের মধ্যে আর এই বছরে মোবাইল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন বলছে যে আমাদের এই বছর শেষে সেটা গিয়ে দাঁড়াবে প্রায় 31 ভাগে মানে প্রায় 31% হচ্ছে আমাদের স্মার্টফোনের মার্কেট থাকবে এবং 2017 সালের মধ্যে প্রায় 50% হচ্ছে আমাদের মোবাইল স্মার্টফোন থাকবে তার মানে হচ্ছে আমাদের দেশে যদি এই মুহূর্তে 120 মিলিয়ন মোবাইল সাবস্ক্রাইবার থাকে তার 50% হচ্ছে 2017 সালের মধ্যে স্মার্টফোন ব্যবহার করবে এখন যখন ফিচার ফোন আমাদের আমাদের মার্কেটটা এখনো যদিও ডমিনেট করে ফিচার ফোন বাট কিন্তু স্মার্টফোনের পেনিট্রেশন অনেক অনেক হাই মানুষ কিন্তু খুব সহজে অ্যাডাপ্ট করছে যেরকম হোসেন ভাই বললেন যে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে মোবাইল ফোন চলে এসছে এবং সেটা আরও আরও ক্রয় ক্ষমতার মধ্যে আসবে 2000 টাকায় এখন স্মার্টফোন পাওয়া যাচ্ছে তার মানে হচ্ছে মোবাইল ফোন কিন্তু মানুষ শুধু যে কথা বলার জন্য কেনে এখন আর তা না বাংলাদেশে ধরেন কম্পিউটার যত দ্রুত জনপ্রিয় হয়েছে তার থেকে অনেক বেশি জনপ্রিয় হচ্ছে মোবাইল ফোন কারণ মোবাইল ফোন এখন কিন্তু আর মোবাইল ফোন না একটা মিনি কম্পিউটার বলতে পারি এবং এখনকার যারা স্মার্টফোনগুলো মোবাইল ডিভাইস যারা বাংলাদেশে তৈরি করছে বা নিয়ে আসছে তারা কিন্তু স্মার্টফোনকে মাথায় রেখেই আসলে ব্যবসা করছে যে একটা স্মার্টফোনের বড় বাজার বাংলাদেশে হবে বাংলাদেশে মোবাইল পেনিট্রেশন ইজ ভেরি হাই এখন এই পুরো বাজারটা আসলে তৈরি হচ্ছে কিন্তু শুধু স্মার্টফোন কিনছি আমি আমি ইন্টারনেট ব্যবহার করছি কিন্তু কী ব্যবহার করব তার মানে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে কিন্তু আমি যদি বলি সেটা পুরোটাই হচ্ছে কন্টেন্টের উপর এখন আমরা আমরা ধরেন একটা ফেসবুক নির্ভর জাতি হয়ে পড়েছি হ্যাঁ আমাদের ধরেন মোবাইল ফোন স্মার্টফোন বলতে বা ইন্টারনেট ব্যবহার বলতে আমরা ফেসবুক বুঝি হ্যাঁ আপনি যেটা বলছেন ফেসবুক বা ইউটিউবের কথা ফেসবুক বা ইউটিউবের কথা ভাবি কিন্তু একটা বড়
বড় যদি আপনি একটা ইউজার গ্রুপের কথা চিন্তা করেন, তারা কিন্তু মোবাইল ফোন দিয়ে দৈনন্দিন কাজকর্ম করতে চায় এবং সেটা নিজের ভাষায় করতে চায়, তাই না? সো আমাদের আমাদের এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন বা সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জ এটা, সেটা হচ্ছে কন্টেন্টের অনেক বড় একটা ঘাটতি রয়েছে এই স্মার্টফোনকে ঘিরে এবং ভবিষ্যতে যে মোবাইলের বড় বাজারটা হবে সেটাকে ঘিরেও। সো কন্টেন্ট নিয়ে আসলে আমাদের অনেক কাজ করতে হবে। ধন্যবাদ জনাব আবির, আপনার কাছে আমি ফিরে আসবো। জনাব হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে যে কথা বলছিলেন জনাব আবির, যে কন্টেন্টের কথা বলছেন, কন্টেন্টের কথা আসতেই আসলে আমরা আসি যে বাংলাদেশের 16 কোটি মানুষের কাছে যদি আমরা এই ফোনের ব্যবহারের উপযোগিতা আসলে বৃদ্ধি করতে চাই, কন্টেন্ট বাড়াতে হবে। এবং কন্টেন্ট বাড়াতে হলে প্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে এদের ভাষা। আমাদের অধিকাংশ মোবাইল ফোন কিন্তু বাংলা ভাষা সাপোর্ট করে না, সেক্ষেত্রে আসলে আমরা কী করছি? আমরা আমি যদি আপনার কোম্পানির কথাই বলি, ওকাপিয়া কী চিন্তা করছে? না, আপনি আমার মনে হয় এখানে একটু ইনফরমেশন গ্যাপ আছে। বিষয়টা হচ্ছে যে একটা রেগুলেশন হয়েছে যে এনি মোবাইল ফোন ইউ ইম্পোর্ট থ্রু প্রপার চ্যানেল দ্যাট হ্যাজ টু হ্যাভ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আমাদের বাংলাদেশি ভাষা, বাংলা ভাষা থাকতে হবে। এর বিট স্মার্টফোন, বিট ফিচার ফোন, যাই হোক, আপনার এটার মধ্যে বাংলা ভাষা থাকতে হবে। সো হ্যান্ডসেটের পার্সপেক্টিভে আপনার লিমিটেশন এখানে নেই, বাট লিমিটেশন যেখানে আছে সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে অপারেটরের যেই ইনফ্রাস্ট্রাকচার, সুইচিং সিস্টেম, সেই সুইচিং সিস্টেম অনেক সময় বাংলা ভাষা বুঝতে পারে না, এবং সেই কারণে আপনার অনেক ক্ষেত্রেই অনেক জায়গাতে বাংলা ভাষাটা যখন আমরা ট্রান্সমিট করি এটা ইমেজ আকারে যায় এবং দ্যাট বিকামস এ বিগ চ্যালেঞ্জ। সো আপনি যেমন যেমন ধরেন বিকাশের কথা বলেন, বিকাশের যেই প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মটাকে যদি আপনি বাংলায় করতে চান, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হোয়াট আই হ্যাভ সিন যে অপারেটর এন্ডে যে সুইচিং সিস্টেম আছে, এমএসসি আছে, ওইখানে আপনার দে ক্যানট রিড দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। সো আমার মনে হয় যে ওই এন্ডে আমাদের একটা বড় কাজ আমাদের করতে হবে। আমরা যারা কন্টেন্ট ডেভেলপমেন্টে আছি তাদেরও আসলে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনার কন্টেন্ট ডেভেলপমেন্টের ব্যাপার আছে, ওনারা ওইদিকে অনেক বেশি মনোনিবেশ করলে আমার মনে হয় এই জিনিসটা ইজি হবে। আমরা যদি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একজন কৃষককে তথ্য পৌঁছাতে চাই, কৃষি তথ্য দিতে চাই, ডেফিনেটলি সেই কৃষক বাংলায় একটা খবর জানতে চাইবেন, তথ্য জানতে চাইবেন, সেইখানে সেই তথ্য পৌঁছানোর ক্ষেত্রে চ্যালেঞ্জটা আসলে কী দেখছেন? যিনি বললেন যে অপারেটর এন্ডে কাজ করতে হবে, এর পাশাপাশি আর কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে আমরা যদি পৌঁছাতে চাই খবরটা? এখন যদি আমি সামগ্রিকভাবে চিন্তা করি, একজন কৃষক কিন্তু আসলে একজন না, একজন কৃষক মানেই হচ্ছে সে একটা পরিবার। এখন তার কৃষকের পরিবারে দেখবেন একটা শিক্ষিত ছেলে থাকে, সে তার হয়তো একজন কৃষকের হয়তো আমি এই মুহূর্তে বলতে পারি যে তার হয়তো যদি একাডেমিক ব্যাকগ্রাউন্ড নাও থাকে, সে যদি নিরক্ষর হয়, কিন্তু তার পরিবারে এমন একজন কেউ আছেন যিনি আসলে পড়তে পারেন, লিখতে পারেন, এবং যিনি আসলে মোবাইল ফোন, স্মার্টফোন ব্যবহার করছে বা ফিচার ফোনই ব্যবহার করছে। তার মানে হচ্ছে আমাদের পরিবারের, কিন্তু আমাদের বাংলাদেশের যেটা আমাদের পেনিট্রেশন বলে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মোবাইল ফোনে অ্যাক্সেস আছে। এখন শুধু কন্টেন্ট, আমি বাংলা ভাষাটাকে আসলে টেকনোলজিক দিক থেকে কোনো চ্যালেঞ্জ মনে করি না, কারণ গভর্নমেন্ট অলরেডি রুল করে দিয়েছে এখন সমস্ত মোবাইলে আসলে বাংলা সাপোর্ট করছে, যে কোনো পদ্ধতিতেই হোক বাংলা সাপোর্ট করছে, এবং সেটা আরও আরও অনেক অনেক ভালো হবে আগামী দিনগুলোতে। কিন্তু এখন যেটা হচ্ছে যে আমাদের আসলে কন্টেন্ট ডেভেলপার মানেই কিন্তু ধরেন বাংলা ভাষায় ওয়েবসাইট তৈরি করলাম, বাংলা ভাষায় যে কোনো কিছুই করি না কেন, কন্টেন্টের পাশাপাশি কিন্তু আমাদের প্রচুর ডেভেলপারও দরকার, তাই না? এমন একটা সেবা আমি নিয়ে আসতে চাই, সেই সেবাটা শুধুমাত্র প্রতিষ্ঠিত কোম্পানিরাই তৈরি করবে বিষয়টা তা না, বিষয়টা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ডেভেলপারও তৈরি করতে পারে। তার মানে আমাদের নতুন নতুন প্রোডাক্ট, সার্ভিস, এগুলো ইনোভেট করতে হবে, সেটাও একটা বড় কাজ। কৃষকের জন্য কোন সেবাটা সবচেয়ে বেশি জনপ্রিয় হবে বা কৃষকের জন্য কোন সেবাটা কৃষক ব্যবহার করবে, সেটা কিন্তু ইনোভেশনের মাধ্যমে আমাদের এই প্রোডাক্টগুলো ডিজাইন করতে হবে। আমাদের চিন্তা করতে হবে আমরা আসলে মোবাইল দিয়ে কী করতে চাই। আপনি যদি আমাদের এই রিসেন্ট মোবাইল ব্যাংকিংয়ের যেই পেনিট্রেশন আপনি দেখছেন, বাংলাদেশে কিন্তু একটা অল্টারনেটিভ চ্যানেল তৈরি হয়েছে, তাই না? যে এটা কিন্তু একটা চ্যালেঞ্জ থেকে এসেছে, আমাকে বুঝতে হবে আমার প্রবলেম কি, আমার চ্যালেঞ্জ কি, এবং সেই চ্যালেঞ্জগুলো আইডেন্টিফাই করে মোবাইলের মাধ্যমে কীভাবে সমাধান করা যায় সেরকম প্রোডাক্ট, সার্ভিস ডিজাইন করে নিয়ে আসতে হবে। আচ্ছা, ধন্যবাদ জনাব আশরাফ আবির। আমাদের সময় হয়েছে একটু বিরতিতে যাওয়ার, ফিরে এসে আমরা এখান থেকে কথা বলা শুরু করব। আমাদের সময় হলে একটু বিরতিতে যাবার, ফিরছি শিখবি, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি মোবাইল ফোনের বাজার নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বেসিসের পরিচালক আশরাফ আবির এবং ওকাপিয়া মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক তফাজুল হোসেন। জনাব আশরাফ আবির এবং জনাব তফাজুল হোসেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা মোবাইল ফোনের বাজারের কথা যখন বলছি, তখন
এই মুহূর্তে বাংলাদেশের মোবাইল ফোনের বাজারে একটা বড় একটা অংশ আমি বলতে মার্কেট লিডার হচ্ছে দেশি কোম্পানি সিম্ফনি, আপনিও দেশি একটি কোম্পানি ওকাপিয়া আপনারা শুরু করছেন সাম্প্রতিক সময়ে করেছেন, আপনার কেন মনে হয় যে এই বাজারে অনেক যে বড় বড় ব্র্যান্ড রয়েছে, আমি যদি বলি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড স্যামসাং, যদি বলি নকিয়া এখন উইন্ডোজের কথা বলছি, এইসব ব্র্যান্ডকে ফেলে কি কেন আপনারা এই বাজারে আসতে চাচ্ছেন বা আপনাদের কনফিডেন্সটা আসলে কোথায়, কেন মনে হচ্ছে আপনারা ব্যবসা করতে পারবেন? আচ্ছা, আমরা যখন এই বিজনেস স্টার্ট করার কথা চিন্তা করলাম তখন বেসিক্যালি উই ট্রাই টু আইডেন্টিফাই যে হোয়ার ইজ দ্য গ্যাপ। গ্যাপ হচ্ছে আপনার কনজিউমার এক্সপেকটেশন যতটুকু, এই সেই অনুযায়ী আপনার আসলে দ্যার আর ভেরি ফিউ ব্র্যান্ডস যারা ডেলিভার করতে পারছে। আপনি জানেন যে আমরা লাস্ট ইয়ার উই স্টার্টেড আওয়ার জার্নি লাস্ট ইয়ার জুলাই থার্ড। তো তখন আপনার সিচুয়েশানটা এরকম ছিল যে আপনার মাত্র 3G আসলো, সো ন্যাচারালি আপনার স্মার্টফোনের একটা বড় পেনিট্রেশন হবে সামনে। বাংলাদেশের যে ব্র্যান্ডগুলো ছিল সেই ব্র্যান্ডগুলোর কোনো ব্র্যান্ডেরই কিন্তু আপনার স্মার্টফোন নিয়ে কাজ করার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নাই। মোস্টলি দে ওয়ার্ক উইথ ফিচার ফোন অ্যান্ড বার ফোনস। নোকিয়া আপনি জানেন যে লাস্ট ইয়ার থেকে নোকিয়ার একটা বড় ধরনের পরিবর্তন, গ্লোবাল একটা চেঞ্জ এসেছে এবং দে আর বিকামিং মাইক্রোসফট এবং অন্যভাবে চিন্তা করছে। সো বাংলাদেশে একসময় নোকিয়া ওয়াজ নাম্বার ওয়ান, ওই জায়গা থেকে নোকিয়া অনেক স্লিপ করে গেল। সো এখানে আসলে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে এবং এখানে কি দামের একটা ব্যাপার ছিল, যেমন আমি যদি বলি দেশি কোম্পানি সিম্ফনি যখন আসলো তখন তারা দামের ক্ষেত্রে যে যে কম দামে দিতে পেরেছিল সেটা অন্য ব্র্যান্ড এস্টাবলিশড ব্র্যান্ড দিতে পারেনি। প্রাইস তো অলওয়েজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বাট প্রাইসের বাইরেও আপনার আপনি যদি দেখেন যে মোবাইল সেক্টরে যতগুলো ব্র্যান্ড আছে বা নন ব্র্যান্ডও আমি যদি ধরি সবগুলো ধরলে আপনার এই ইন্ডাস্ট্রিতে আসলে কনজিউমারের যে এক্সপেকটেশন সেই এক্সপেকটেশনটা কেউ আসলে ডেলিভার করতে পারেনি। এবং অ্যাট দ্য সেম টাইম দের আর লট অফ আদার ব্র্যান্ডস যারা ব্র্যান্ড নামে এসছে বাংলাদেশে, ব্র্যান্ড নিয়ে এসছে, বাট দে কুড নট এনশিওর দি আফটার সেল সার্ভিস। সো এখানে একটা বড় ধরনের গ্যাপ ছিল এবং কারোই আসলে আপনার স্মার্টফোন নিয়ে প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আমরা কিন্তু যত স্মার্টফোনের কথা বলছি সবই তৈরি হচ্ছে আসলে চায়নায়। জি, আমাদের সবাই আমরা আমাদের যে কোম্পানি আছেন তারা ওখান থেকে তৈরি করে বাংলাদেশে ব্যবসা করছেন, ওখানে অ্যাসেম্বলও করছেন। জি, আসলে আমরা কতটা কন্ট্রিবিউশন রাখছি এইখানে? না, আপনি গ্লোবালি সব কান্ট্রিতে কিন্তু সিচুয়েশনটা একই রকম যে আপনার সবাই আসলে চায়নাতে, ইভেন অ্যাপল আইফোন দে ম্যানুফ্যাকচার ইন চায়না। সো আসলে চায়নাই হচ্ছে মেইন জায়গা এই এটার জন্য, সবাই ওই জায়গা থেকে করছে। আপনার আইফোন তৈরি হচ্ছে ওখানে, ইন্ডিয়ান যত বড় বড় কোম্পানিগুলো আছে তাদের প্রোডাক্ট তৈরি হচ্ছে ওখানে। সো এই জায়গাতে আসলে আপনার যে এক্সপার্টিস চায়নার গ্রো করে গিয়েছে সেইটাকে আসলে কপি করা খুব সহজ হবে না। যেমন আমাদের, যেমন আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমাদের যে এক্সপার্টিস ডেভেলপ করেছে সেটা অন্যদের জন্য কপি করা খুব ইজি না, বিষয়টা ঠিক ওই রকম। সো এইভাবেই হয়তো চলবে আগামী কিছু বছর, বাট সামনে হয়তো আপনার ইন্ডিয়া বা বাংলাদেশ বা এই ধরনের কান্ট্রি আমরা হয়তো অ্যাসেম্বলিংয়ের কথা চিন্তা করবো। বাট এই অ্যাসেম্বলিংয়ের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় যে বাধাটা সেটা হচ্ছে যে আপনার হিউম্যান রিসোর্স, মানে কেপেবল জনশক্তি, সেই জায়গাটা আমরা, আপনি জানেন যে বাংলাদেশে মোবাইল ফোন হচ্ছে আপনার 20 বছর ধরে মোবাইল ফোন চলছে কিন্তু এই ইন্ডাস্ট্রি প্রবলি দি অনলি ইন্ডাস্ট্রি যেই ইন্ডাস্ট্রিটা আপনার কোনো হিউম্যান রিসোর্স ডেভেলপ করতে পারেনি। এক্স্যাক্টলি। সো যখন আপনার ম্যানুফ্যাকচারিং আমরা যাব তখন এই চ্যালেঞ্জটা আমরা ফেস করব। আমি জানি না সেই যাওয়ার মতো আসলে বাজারটা আমাদের দেশে আছে কিনা, শুধুমাত্র বাংলাদেশের বাজার নির্ভরশীল করলেই ম্যানুফ্যাকচারিং করা যাবে না, আপনার সেখানে এক্সপোর্ট কথা চিন্তা করতে হবে, সেটাও আসলে নিশ্চিত। জনাব হোসেন, আপনাকে ধন্যবাদ, আমি আপনাকে ফিরে আসবো। জনাব আশরাফ আবির, আপনাকে জানতে আছে যে এখনও আমরা বলছি যে রেলিভেন্স অফ কন্টেন্ট ইজ এ বিগ পার্ট, মানে ইন্টারনেট বা মোবাইল ফোনের ব্যবহার বাড়াতে করতে, আপনি বলছিলেন যে এই ক্ষেত্রে কন্টেন্টের ক্ষেত্রে ভাষা কোনো বাধা নয়, এখানে হচ্ছে ইনোভেশনটা বড় ইম্পর্টেন্ট। কী ধরনের নতুন প্রোডাক্ট বা ইনোভেশন আপনার মনে হয় এই মুহূর্তে আমরা দরকার বাজারে? না, ভাষা কোনো বাধা নয় বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে যে বাংলা ভাষায় হতে হবে আর কি। তো বাংলা ভাষায় করার জন্য প্রযুক্তিগত কোনো বাধা নাই। আচ্ছা আচ্ছা। তো যে কেউ চাইলেই বাংলা ভাষায় কোনো একটা কিছু করতে পারে। যেটা হচ্ছে যে ইনোভেশন যেরকম দরকার সেরকম দরকার হচ্ছে আমাদের প্রতিষ্ঠিত যেসব সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলোকে মোবাইলে নামল করা। যেমন ধরেন আমি যদি খুব সাধারণ কিছু এক্সাম্পল দিই, যেসব ব্যাংকিং সার্ভিস হচ্ছে আমরা ইন্টারনেটে যা যা করে অভ্যস্ত সেই সমস্ত বিষয়গুলো আসলে মোবাইল ফ্রেন্ডলি করতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ আমাদের, সেটা ফিচার ফোনের জন্যই হোক আর স্মার্টফোনের জন্যই হোক। এবং ডিজিটালি চিন্তা করতে হবে যে এই বিষয়গুলো আমি কিভাবে মোবাইল ফোনে নিয়ে আসবো। আর কারণ আপনি যদি ধরেন যে আমাদের যেই ধরেন একটা মানুষ চাকরি খুঁজছে,
সে ইন্টারনেটে ওয়েবসাইটে কম্পিউটারের মাধ্যমে চাকরি খুঁজবে, তার জন্য দরকার কিন্তু আসলে মোবাইল ভিত্তিক সেবাগুলো। কারণ বাংলাদেশে যতটুকু যত মানুষ মোবাইলে ইন্টারনেট, বাংলাদেশে যত মানুষ ইন্টারনেট ব্যবহার করে, আমি প্রিসাইসলি যদি বলি যে 4 কোটি 40 লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করে, তার 91% বেসিক্যালি মোবাইল মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে। তার মানে আমাদের ইন্টারনেট পেনিট্রেশনও যদি বলেন সেটাও কিন্তু আসলে মোবাইল ভিত্তিক। তার মানে মোবাইল জনপ্রিয় হচ্ছে এবং সেই সাথে কিন্তু ইন্টারনেটও জনপ্রিয় হচ্ছে। হ্যাঁ, দাম একটা বড় ইস্যু, যে এটা কিন্তু এগুলো তো গ্র্যাজুয়ালি কমবে, আরো কমবে, আমরা 2 বছর 3 বছর 5 বছর পরে যখন দেখবো তখন চেহারা কিন্তু আসলে ডিফারেন্ট হয়ে যাবে। ধন্যবাদ জনাব আশরাফ আবির, আমাদের সময় হচ্ছে আসলে অনুষ্ঠান শেষ করবার, হাতে সময় একেবারে কম। জনাব হোসেন, আপনার কাছে শেষ প্রশ্ন খুবই সংক্ষেপে যদি বলতেন, যে কন্টেন্ট ডেভেলপমেন্টের কথা বলছেন, সেখানে কি যারা মোবাইল ম্যানুফ্যাকচারার বা যারা ইম্পোর্টার তাদের কিছু করণীয় আছে নাকি সব পুরোটাই আসলে নির্ভর করে অপারেটরের উপরে? না, অফকোর্স যারা ডিভাইস ইন্ডাস্ট্রিতে যারা আছে তাদেরও একটা বড় রোল থাকবে, কারণ অনেক কন্টেন্টের ক্ষেত্রেই হয়তো ডিভাইসের একটা ক্যাপাসিটির ব্যাপার থাকতে পারে, যে আমি যে ডিভাইসটা নিয়ে আসছি সেটা ওই কন্টেন্টটাকে রান করতে পারবে কি না। সো অফকোর্স ডেফিনেটলি আপনার কন্টেন্ট প্রোভাইডার যারা আছেন তাদের সাথে ডিভাইস ইন্ডাস্ট্রির একটা ভালো রিলেশন থাকতে হবে এবং জয়েন্টলি কাজ করতে। এক্ষেত্রে যারা আইটি নিয়ে কাজ করছেন তারাও বেসিস বাংলাদেশের ভূমিকা রাখতে পারে, আপনার আপনার কি মনে হয়? তো বেসিস ভূমিকা রাখছি আমরা, আমার মনে হয় যে এই ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ডিভাইস অপারেটর এবং যারা কন্টেন্ট ডেভেলপ করে এই পুরো ইকোসিস্টেমকে আসলে একসাথে কাজ করতে হবে, একটা উইন উইন সিচুয়েশন তৈরি করতে হবে আমাদের। জনাব আশরাফ আবির, আপনার অসংখ্য ধন্যবাদ। জনাব তফাজুল হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় ছাড়া পর্যন্ত আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিয়ে আমরা আপনার সাথে আবার কথা বলবো। ধন্যবাদ। এই ছিল আজকের আমাদের খাতুনগঞ্জ থেকে মতিঝিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।